গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের সংঘর্ষে একজন নিহত এবং কমপক্ষে 10 জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার ভোর 5:30 দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা রংপুর মহাসড়কে চাপড়িগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে থানা পুলিশ ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। নিহত ব্যক্তি বাসের হেল্পার শফিকুল ইসলাম বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ। সে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাককাটি গ্রামের সাইফুল্লাহর পুত্র। গুরুতর আহত 10 জনকে রংপুর, বগুড়া সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে আটক করেছে। এই ঘটনায় ওই ফাহমিদা হক নামে একটা ঢাকা টু কুড়িগ্রাম পরিবহন একটা গাড়ি আর রংপুর থেকে একটা মাল বোঝাই একটা ট্রাক মুখোমুখি সংঘর্ষ। এখানে ট্রাকের কোনো দোষ ছিল না। ওই ফাহমিদা পরিবহনের যে 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 ড্রাইভার তার সম্পূর্ণ নেগলিজেন্সি, বা সে ঘুমিয়েছিল না, সে না সে অন্য বাসকে এখন ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ। গাইবান্ধা গোবিন্দগঞ্জ থেকে শামীম রেজা ডাফুলের পাঠানো তথ্যচিত্রে A to Z News Live।